লিগ ওয়ানে টেবিলের শীর্ষে এখন অবস্থান পিএসজির। লিগে দুর্দান্ত ফর্মে আছে ক্লাবটি, একের পর এক জয় উপহার দিয়েছে প্যারিস সেন জার্মেই। তাই টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে মোনাকোর বিপক্ষে জয় তুলে নিতে চাইবে কিলিয়ান এমবাপ্পের দল। পয়েন্ট টেবিলের উপরের দিকে অবস্থান মোনাকোর, প্রতিপক্ষের বিপক্ষে জয় তুলে নিয়ে টেবিলের শীর্ষস্থান দখল করতে চায় মোনাকো। লিগে এখন পর্যন্ত 12 ম্যাচ খেলে মাত্র এক ম্যাচ হেরেছে পিএসজি, অন্যদিকে সমান ম্যাচ খেলে দুই ম্যাচ হেরেছে মোনাকো। মুখোমুখি শেষ পাঁচ দেখায় দুই ম্যাচ জিতেছে পিএসজি, দুই ম্যাচ জিতেছে মোনাকো, আর এক ম্যাচ এক এক সমতায় ড্র করে দুই দল। তাই পার্ক দ্য প্রিন্সেসে মোনাকোর বিপক্ষে বেশ হাড্ডাহাড্ডি এক লড়াই দেখতে মুখে আছেন সমর্থকরা। তবে পিএসজির চিন্তার কারণ হতে পারেন মার্কিনিয়োস ও নুনো মেন্ডিস, দুজনেরই রয়েছে হ্যামস্ট্রিং এর ইনজুরি, তাই তাদের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। এদিকে মোনাকো শিবিরে নেই তেমন কোনো ইনজুরির চিন্তা, তাই বেশ ফুরফুরে মেজাজে আছে ফুটবলাররা। সুতরাং পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসতে এই ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে খেলবে মোনাকো। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। এদিকে বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে কোলনের। লিগ টেবিলের শীর্ষে এখন অবস্থান বায়ার্ন মিউনিখের, অন্যদিকে টেবিলের তলানির দিকে অবস্থান কোলনের। যদিও নিজেদের মাঠে মিউনিখের ওপর চড়াও হতে চাইবে কোলন, তাই প্রতিপক্ষকে মোটেই হালকাভাবে দেখছে না হ্যারি কেইনের দল। 11 ম্যাচ খেলে লিগে এখন অপরাজিত বায়ার্ন মিউনিখ, তাই জয়ের ধারা বজায় রাখতে চাইবে তারা। অন্যদিকে সমান ম্যাচ খেলে মাত্র এক ম্যাচে জয় পেয়েছে কোলন, ড্র করেছে তিনটিতে। এছাড়া বুন্দেসলিগায় মৌসুমটা দুর্দান্ত কাটছে হ্যারি কেইনের। বায়ার্ন মিউনিখের হয়ে সর্বোচ্চ গোলদাতার তকমা ধরে রেখেছেন এই ইংলিশ তারকা। এ ম্যাচেও তাই তাকে ঘিরেই পরিকল্পনা সাজাবেন কোচ থমাস টুখেল। ফারজানা জাহান, প্রিয়া, সময় সংবাদ।